কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি মহানগরী। কুমিল্লা মেট্রোপলিটন শহরের আয়তন 53.04 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 12 লক্ষ। কুমিল্লা শহর হল একটি বিস্তৃত শহর। কুমিল্লা শহরটি প্রস্তাবিত কুমিল্লা বিভাগীয় সদর দপ্তর হবে। 6টি জেলার প্রাণকেন্দ্র হল কুমিল্লা শহর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত শহরটি। আর এই শহরটি থেকে 9 কিলোমিটার পশ্চিমে 2006 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত। এটি ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডের পশ্চিম পাশে এবং কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতি শালবন বিহার নামক স্থানে 244.15 একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার, কুমিল্লা ক্যাডেট কলেজ। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টির আচার্য। 2006 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র 7টি বিভাগ ছিল। বর্তমানে 6টি অনুষদের অধীনে মোট 19টি বিভাগ চালু রয়েছে। প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত রয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, পরিসংখ্যান বিভাগ এবং ফার্মেসি বিভাগ। ব্যবসা শিক্ষা অনুষদের অধীনে রয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, মার্কেটিং বিভাগ এবং ফিনান্স ও ব্যাংকিং বিভাগ। কলা ও মানবিক অনুষদের অধীনে রয়েছে 2টি বিভাগ, ইংরেজি ও বাংলা বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি বিভাগ, লোক প্রশাসন বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং প্রত্নতত্ত্ব বিভাগ। এছাড়াও আইন অনুষদের অন্তর্ভুক্ত রয়েছে আইন বিভাগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন সমূহের মধ্যে রয়েছে বিজ্ঞান অনুষদ ভবন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ব্যবসা ও বাণিজ্য অনুষদ ভবন এবং প্রকৌশল অনুষদ ভবন। ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব 8টি নীলবাস এবং বিআরটিসির 12টি ভাড়া বাস সহ সর্বমোট 20টি বাসের ব্যবস্থা রয়েছে। শিক্ষকদের জন্য বাস, মাইক্রোবাস মিলিয়ে সর্বমোট 7টি যানবাহন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে রয়েছে 2টি অ্যাম্বুলেন্স। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 5টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য 3টি, ছাত্রীদের জন্য রয়েছে 2টি হল। এছাড়াও শিক্ষকদের জন্য রয়েছে ডরমেটরি। ছাত্র হল সমূহ হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং কবি কাজী নজরুল ইসলাম হল। ছাত্রী হল সমূহ হল নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল এবং শেখ হাসিনা হল। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে সমাজ।
আর এই এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করছে কুমিল্লার এই সর্বোচ্চ বিদ্যাপীঠটি। জ্ঞানের মশাল হাতে নিয়ে ছুটে চলেছে সবার শেষে, সবার নিচে, সহহারাদের মাঝে, বিলিয়ে দিচ্ছে শিক্ষা, তৈরি করছে দক্ষ মানব সমাজ। এগিয়ে যাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য।